করছে। খাল্লাগিরি কোথায় গেল সেটা জানতে না পারলে বাবা মাকে খুঁজে বের করা যে আরো কঠিন কাজ হয়ে যাবে। একটা মুহূর্ত আমাদের কাছে দামি, কিছু একটা করতেই হবে। কিন্তু নিচে তো অতল সমুদ্র। আমরা মাটিতে চলে এলাম কি করে? তাই তো দেখছি রাজকন্যা। আসলে রাজকন্যা কি হয়েছে? কয়েকদিন ধরে না আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ঠিক বলেছেন যত, মনে পড়েছে আমার। আপনি তো সেদিনকে জলের উপর দিয়ে হেঁটেছিলেন। ঠিক বলেছো রাজকন্যা, ঠিক বলেছো। কেমন যেন একটা অদ্ভুত লাগছে। আমার মন কি বলছে জানো তো? এই কাজটা আমি করেছি। রাক্ষসী পুরী থেকেই দেখছি আমি অদ্ভুত কিছু জিনিস অনুভব করছি। আর আমার এই কপালের আলোটা, আমি সব জানি রে দিদি ভাই। দেখেছি বলতো, তোকে খুব চেনা চেনা লাগছে। দেখি গো, এখানে তো দেখছি আমাকে সবাই কোথাও না কোথাও দেখেছে। কেন বলতো? এর সঙ্গে বাজে কথায় জড়ালে চলবে না, এখান থেকে আমাকে পালাতে হবে। কিন্তু ওই নেউল বাঘটা আর জয়নাগের চোখে এড়িয়ে পালানো যে খুবই কঠিন। এই তুই বললি না তুই এখান থেকে বের হবার পথ জানিস? এতদিন জানতাম না, কিন্তু আজ জানো তো বুড়িমা আমাকে একটা মজার জিনিস দিয়েছে। মতি, আমি একটা দরকারি কাজে যাচ্ছি, এটা তোর কাছে রাখ। এটা দিয়ে কি হবে? কোনো বিপদ দেখলে এখান থেকে বার হতে পারবি রে দিদি। যেখানে যেতে চাস তার কথা ভেবে সামনে ছেড়ে দিলে একটা দরজা হয়ে যাবে। কাল নাগিনীর জন্য কোনো জায়গায় সুরক্ষিত নয়। এই তো এবার এখান থেকে বের হবার পথ পেয়েছি। বুড়িমা, তুমি যখন সব জানো তুমি কেন আমাদের আগে বলনি? কাল নাগিনী যে বিশ্বাসঘাতক সেটা তুমি আগে থেকে জানতে? বুড়িমা, আগে থেকে জানলে তোদের সাবধান করতাম না? আমার বারবার সন্দেহ হয়েছে তাকে, কিন্তু কোনো না কোনো উপায়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে।
কিন্তু কাল লাগেনি তো নিজেই আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এখন বুঝতে পাচ্ছি তার সাহায্যের পেছনে বড় কোনো উদ্দেশ্য ছিল, আর সেটাই আমাদের জানতে হবে। ও পূর্ণিমা, আমি তো বুঝতেও পারছি না কাল লাগেনি আমার থেকে কি চায়, আমার বাবা মাকে অপহরণ করে কি লাভ ওর। কি করছো নাকি তুমি, তোমার কি মাথা ঠিক নেই? প্রশ্ন, অনেক প্রশ্ন কাল লাগেনি আমাদের জন্য অনেক প্রশ্ন রেখে গেছে যোদ্ধা। রাজকন্যা শান্ত হ, আমরা একে একে সমস্ত প্রশ্নের উত্তর বের করব। বুড়িমা যখন আছেন তাহলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন, ঠিক আছে? এসো চলো। নড়ো না তোমরা, নিশ্চয় এই কালনাগিরি কুরু মায়া। সবাই বলিস কালনাগিনীর মনে ভরা বিষ, তবুও সেই দিয়ে গেছে পথের হদিশ। চোখের সামনে উধাও মানুষ যেন সে কর্পূর, খুঁজতে হলে পার করবি সপ্ত সমুদ্র। মা বাবাকে ফিরে পেতে মন চেয়েছে যদি, পেরিয়ে তোকে আসতে হবে ১৩খানা নদী। সাত সমুদ্র ১৩ নদীর পথ নয় তো সোজা, আলো জলে যে জঙ্গলে শুরু করিস খোঁজা। নিজ গুণে দিশা পাবি ভাগ্য হলে মিত্র, নতুন যাত্রা শুরু হবে মিললে মানচিত্র। সর্বনাশ, কালনাগিনী ভয়ানক কিছু চাইছে, সে তোমাদের তার কাছে টেনে নিয়ে যেতে চাইছে। অনেক দূরের পথ, সাত সমুদ্র ১৩ নদীর পারে। বেশ, তবে তাই হবে, কাল লাগিনি যা চায় আমি তাই করব। আমি যাব, সাত সমুদ্র ১৩ নদী পার করে আমি কাল লাগিনির কাছে যাব। তার জন্য তোদের আলো জ্বলা জঙ্গলে যেতে হবে, পথ কাল লাগিনি নিজে দেখাচ্ছে, সেটাই আশা, সেটাই আবার চিন্তা। আলোর হদিশ আলোই দেবে, ওই সবুজ আলো অনুসরণ করে যাও। আলো জ্বলা জঙ্গলে গেলেই পথ পাবো? হ্যাঁ, একে একে সেখান থেকে সব উত্তর পাবে। যোদ্ধা, আমি আর সময় নষ্ট করতে চাই না, আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, চলুন যোদ্ধা। সাবধানে যাবি দিদি, শত্রু আর এখন একজন নয়, কামিনীর সাথে জুড়েছে কালনাগিনী। ঠিক বলেছো বুড়িমা, এখন কামিনীর সাথে জোট লাগিয়েছে কালনাগিনী। কামিনী তাও ভালো, মুখোমুখি শত্রুতা করে, কিন্তু কালনাগিনী, কালনাগিনী বন্ধু বেশি শত্রু, আড়াল থেকে শত্রুতা করে, যা কিনা আরো ভয়ঙ্কর। কিন্তু এর শাস্তি আমি কালনাগিনীকে দেবই, এই অন্যায়ের শাস্তি কালনাগিনী পাবে। বেশ,
আলো জ্বলা জঙ্গলে তোদের কাজ শেষ হলে আবার আমি দেখা দেব। বেশ ঠিক আছে বুড়িমা।